গুরু চিনতে পারো? আরে পরেশ জি, তোকে তো চিনাই তাই না? হ্যাঁ, বড় জমি অফিস করছো তো? হ্যাঁ, একদিন ছিলি কোথায়? রত্নগড় ফরেস্ট। সে আবার কোথায়? টেস্টে খাজের বাগ। আচ্ছা, তো হঠাৎ সেখানে গেলে কি করে? কি আর করি বলো, পাঁচ পাঁচবার গাড্ডু মারার পর বাবা কাছে তো টাকা দেওয়া গেল না। তা আমার জন্য এরকম মনে হলো যে আমার ওই স্ত্রী ভাগ্যে ধন। স্ট্রেট রত্নের কাছে গেলাম বিয়ের প্রপোজাল নিয়ে। কি করলে জানো? কি দরওয়ান দিয়ে তাড়িয়ে দিল সে? কি? হ্যাঁ, আর সেই অপমান আমি কলকাতা ছাড়লাম, ছেড়ে একেবারে মামার কাছে। মামা মস্ত বড় ফরেস্ট রেঞ্জার, মামা সুপারিশে চাকরি হয়ে গেল। হ্যাঁ, একেবারে অ্যাসিস্ট্যান্ট ফরেস্ট অফিসার অফ রত্নগড়। গলা খানিকটা আমার রইলো। তোমার বাঘিনীর প্রেম কিরকম চলছে? ওই যথা পূর্বং তথা পরং। তা অনেকদিন তো হলো, এবার দুর্গা বলে ঝুলে পড়ো বলছিস? কেন বলছি জানো, এই মেয়েরা না অত্যন্ত ডেলিকেট, যে কোনো সময় ফসকে যেতে পারে। তাই বলছিলাম কি যে সলিড থাকতে থাকতে আত্মসাত করে থাকবে, তোর উপদেশ মনে থাকবে। আচ্ছা আচ্ছা গুরু, তাহলে তোমার আর তোমার ভাবি গিন্নির অ্যাডভান্স নিমন্ত্রণ রইলো। আচ্ছা, আমার কোনো হানিমুন করতে যাও? হ্যাঁ বেশ, তাহলে চলি। তুই যাবি? হ্যাঁ, বাড়িতে আয় একবার। না, সন্ধ্যাবেলা ওই বাজার পত্র কিছু করার আছে, আর তাছাড়া আজকেই কাটবো। ও তুই আজকেই যাবি? কেন না, ওই কলকাতার পরিস্থিতি যেরকম না, ও 24 ঘন্টা বেশি থাকা উচিত। চলে যা। ওকে।